হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই চলে গেলাম আজকে নতুন একটি ভিডিও নেই আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় ফোন রেডমি নোট থার্টিন সিরিজের আমার সব থেকে যে ফোনটি বেশি পছন্দ রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি ফোনটি নিয়ে বিশেষ করে এই ফোনটি বর্তমানে বাংলাদেশে কী দামে পাওয়া যাচ্ছে এবং যারা এখন পর্যন্ত ফোনটি কিনেননি তারা কীভাবে কিনলে সব থেকে কম দামে ফোনটি আপনারা হাতে পেয়ে যাবেন এবং কোন রিজনের ফোনটি আপনাদের অবশ্যই অ্যাপডেট করতে হবে তা আজকে ভিডিওতে জানিয়ে দেবো তাছাড়া এখনও কি এই ফোনটি ভ্যালু ফর ডিভাইস বা জাতীয় ফোন ট্যাগ বহন করে কিনা তাও কিন্তু বুঝতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে তো আর কথা না বেরিয়ে ভিডিও টির মূল পর্বে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়তই স্মার্টফোনের রিভিউ ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করে থাকি এবং এর প্রাইস সম্পর্কে এবং যাবতীয় ডিটেলস কিন্তু প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আমরা ইউটিউবে আপলোড করে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুটি প্রেস করে দেবেন এবং হ্যাঁ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না যদি আপনি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি ফলো দেবেন আমরা ফোনটির যে পারফরমেন্সের দিকে খেয়াল করলে আমরা কিন্তু টপ নাস পারফরমেন্স খেয়াল করছি বিশেষ করে এই ফোনটির লুকসের দিকে খেয়াল করলে আমরা ফোনটির ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা ক্যামেরা সেট দেখতে পাচ্ছি তাছাড়া বিল কোয়ালিটি হিসেবে আমরা ফোনটির ব্যাক প্যানেলে গ্লাস দেখতে পাচ্ছি ফ্রন্টে আমরা গ্লাস দেখতে পাচ্ছি যেখানে কর্নিং গোল্ডে গ্লাস ভিকটাসের প্রোটেকশন রয়েছে ফ্রেম হিসেবে আমরা প্লাস্টিক ফ্রেম ফোনটির ক্ষেত্রে খেয়াল করবো আইপি ফিফটি ফোর রেটিং রয়েছে তো এক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি খেয়াল করছি তো লুকসের দিক থেকে কিন্তু ফোনটি মিডিয়াম বা খুব ভালো বলা যেতে পারে কারো কারো কাছে কিন্তু এই ফোনটি অনেক ভালো লেগেছে এবং অনেক দোকানদারের কথা হচ্ছে তাদের এই বর্তমানে দু হাজার চব্বিশ সালে সব থেকে হাইয়েস্ট সেলিং সিরিজের ফোনই হচ্ছে কিন্তু রেডমি থার্টিন প্রো বা থার্টিন যে থার্টিন সিরিজটি নোট থার্টিন শিরিশটি তো এক্ষেত্রে কিন্তু আমরা হাইয়েস্ট সেলিং হিসেবে কিন্তু এই ফোনগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে রেডমি থার্টিন নোট থার্টিন বড় ফোনটি কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়েছে তো এক্ষেত্রে আমরা যদি পারফরমেন্সের দিকে খেয়াল করি আমরা এখানে ডিসপ্লেটিকে খেয়াল করলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রিজিটের টুয়েলভ বিট অ্যামোলের ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে বন্ধুরা আমরা চিন ও বিজেলের দিকে যদি খেয়াল করি আমরা কিন্তু এক্ষেত্রে চিন ও ব্রিজেল একেবারে নাই বললেই চলে এমনটা খেয়াল করছি তাছাড়া এখানে কিছু ডলবি বি সাপোর্ট রয়েছে এবং ডুয়াল স্পিকার থেকে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু আমরা টপ নস পেয়ে যাব অর্থাৎ মাল্টিমিডিয়া পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ক্ষেত্রেই কোনো কমতি দেবে না ডিসপ্লে 68 বিলিয়ন কালার আমরা কিন্তু ফোনটিতে খেয়াল করবো তাছাড়া 1800 হান্ড্রেড নিটস এর পিক ব্র্যান্ডেজ কিন্তু এই ফোনটিতে আমরা খেয়াল করছি তো ডিসপ্লে এর মামলা কিন্তু আমরা কোনো কমতি এখানে দেখছি না তাছাড়া আমরা রেডমির ফোনগুলোতে অর্থাৎ রেডমি নোট সিরিজের ফোনগুলো কিন্তু সাধারণত গেমিং ফোন হিসেবে আমরা জেনে থাকি তো এক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোয়ালকাম স্যাম সেভেন এস জেন টু যেটা ফোন নামের একড্রিক বিল্ডের এবং এক্ষেত্রে আমরা যদি আন্তত কথা বলতে যাই প্রায় ছয় লাখের কাছাকাছি কিন্তু আমরা এই ফোনটির আন্তর্মার দেখতে পাচ্ছি তো গেমিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের ভালো পারফরমেন্স পেয়েছি এবং এই ফোনটি সম্পর্কে আমরা এই ফোনটি দেখেছিলাম জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল ইন্ডিয়ান মার্কেট তো সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত এই ফোনটির সম্পর্কে কিন্তু কোনো ক্লেম আমরা খেয়াল করিনি তো ভালো পারফরমেন্স কিন্তু এই ফোনটি বহন করছে তো এই ফোনটি কেনার অন্যতম প্রধান কারণ হতে পারে এই ফিডব্যাকটি যে এখন পর্যন্ত আমরা এই ফোনটি সম্পর্কে কিন্তু কোনো ব্যাড নিউজ আমরা এখন পর্যন্ত

ক্যামেরা সেট আপ কিন্তু এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি এবং এই ফোনটির ব্যাটারি পারফরমেন্সের ক্ষেত্রে রয়েছে পাঁচ হাজার একশো এস এর ব্যাটারি সাতষট্টি এগারোটার এই ফোনটি আমাদের প্রোভাইড করছে তো ওভারঅল সবকিছু দেখতে গেলে এই ফোনটি কিন্তু আমাদের একটি ভালো পারফরমেন্স কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে এবং ভ্যালুবল মানি ডিভাইস কিনা বা জাতীয় ফোন বলা যাবে কিনা অবশ্যই এই ফোনটিকে জাতীয় ফোন বলা যাবে কারণ এই ফোনটিকে বর্তমানে আমরা হাইয়ার সেলিং খেয়াল করছি এবং এই ফোনটির কোনো ব্যাটারি খেও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে জাতীয় ফোন অবশ্যই বলা যেতে পারে তবে ভ্যালুবল মানি কিনা আমরা প্রাইজের দেখেই আমরা জেনে নেব তো যেটা বলছিলাম এই ফোনটির আমরা কিন্তু তিনটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি আট একশো আঠাশ জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপান্ন জিবি এক্ষেত্রে বন্ধুরা আমরা এলপিডিডি এর ফোর এক্স স্ট্যাম্প টাইপ এবং ইউএফএস টু পয়েন্ট টু আমরা স্টোরেজ টাইপ দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমরা যে প্রাইস দেখতে পাচ্ছি এক্ষেত্রে অ্যাটলিস্ট ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ হওয়া উচিত ছিল এবং এক্ষেত্রে আরও যেটা আমার কাছে কন্টিনিউ হয়েছে আইপি ফিফটি ফোরের রেটিং আমরা দেখতে পাচ্ছি যেটা এখন বর্তমানে আমরা লোয়ার মিড রেস বাজেটেও আমরা খেয়াল করছি তো এখানে আর কিছুটা আপগ্রেড হলে আমরা ভালোভাবে খেয়াল করতাম তো এবার আসলে এই ফোনটির প্রাইস সেগমেন্টের দিকে বর্তমানে এই ফোনটি আমরা ঢাকার বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি বিশেষ করে আমরা কী কী রিজিয়নের ফোন আমরা বাংলাদেশে বসে পেয়ে যাচ্ছি বিশেষ করে আমরা চাইনিজ ভেরিয়ান্টি পেয়ে যাচ্ছি ইন্ডিয়ান ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি অফিসিয়ালও কিন্তু আমরা এই ফোনটি এখন অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি বাংলাদেশে তাছাড়া আমরা আন তো ফোনটি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ও চাইনিজ ভেরিয়েন্ট আমরা আন দেখতে পাচ্ছি তবে কোন ফোনটি আমাদের অ্যাভয়েড করতে হবে অবশ্যই বন্ধুরা আমাদের চাইনিজ ভেরিয়েন্টটি অ্যাভয়েড করতে হবে এবং চাইনিজ ভেরিয়েন্টটি কেনার আসলে অনেকের অনেক আগ্রহ থাকে কারণ এই ফোনটি কিন্তু আমরা যে বাজেট আমরা যেটা আন দেখতে পাই ইন্ডিয়ান ভেরিয়েন্টটি বা আমাদের অফিসিয়ালভাবে যে ফোনগুলো দেখতে পাই তার থেকে তিন থেকে চার হাজার বা কোনো কোনো ক্ষেত্রে পাঁচ হাজার টাকা কমে কিন্তু আমরা ফোনটি চাইনিজ ভেরিয়েন্টি দেখতে পাই তো সেক্ষেত্রে আমরা চাইনিজ ভেরিয়েন্টটি কেনার কিন্তু আগ্রহ দেখাই তো অবশ্যই আপনার চাইনিজ ভেরিয়েন্টটি অ্যাভয়েড করবেন সেক্ষেত্রে পারফরমেন্স কিন্তু অবশ্যই ড্রপ হবে বা ওভারিটির কিন্তু খেয়াল করতে পারেন আমি আগের ভিডিওতে কিন্তু যখন আমি জানুয়ারি মাসে ফোনটি লঞ্চ হয়েছিল তখন যে ভিডিও এনেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমি এই বিষয়ে পূর্ণাঙ্গ রিভিউ দিয়েছি আপনার ছেলে ভিডিওটি এই ভিডিওটি শেষে আপনার ছবিওটি দেখে আসতে পারেন সেটা কিন্তু ইন্ট্রোতে থাকবে লাস্টের যেটা আউট্রোতে সেটা কিন্তু আপনার পেয়ে যাবেন তো আমরা অবশ্যই চাইনিজ ভ্যারিয়েন্টটি অ্যাভয়েড করবো তাছাড়া ফোনটি আমরা আট একশো আঠাশ জিবি যে ভ্যারিয়েন্ট সেটা কেনার কিন্তু কোনো একটা আমরা মানে পাই না বর্তমানে আমরা যে দুশো মেগাপিক্সেল দিয়ে ক্যামেরা থেকে যে ছবি তুব ভিডিও করবো সেটা কিন্তু অনায়াসে একশো আঠাশ জিবি খুব দ্রুতই ভরে যাবে তো আমাদের যেটা কেনা ভালো হবে আট দুশো ছাপ্পান্ন জিবি এবং বারো দুশো ছাপান্ন জিবি এক্ষেত্রে আট দুশো ছাপ্পান্ন জিবি ফোনটি আপনার ইন্ডিয়ান ভেরাইন্ট হিসেবে আনোফিশিয়াল ভেরাইটি হিসেবে পেয়ে যাবেন প্রায় চৌত্রিশ হাজার টাকায় এবং বারো দুশো ছাপ্পান্ন ফোনটি পেয়ে যাবেন সাতত্রিশ হাজার টাকায় বাংলাদেশে বসে তো এক্ষেত্রে আমরা যেটা ভেরিয়েন্টের দিকে ইন্ডিয়ান ভেরিয়েন্টি খেয়াল করছি সেক্ষেত্রে আমরা দুই এক হাজার এক হাজার টাকা উপন্যিস হতে পারে বর্তমানে যে আমরা প্রাইস খেয়াল করছি বাংলাদেশের বসুন্ধরা বা যমুনা ফিসার পার্কে এবং অফিসিয়াল যদি আপনি ফোনটি কিনতে চান এর থেকে দুই হাজার টাকা বেশি হিসেব করে আপনি অফিসিয়াল ফোনের দাম খেয়াল করতে পারেন তাছাড়া আপনি যদি চাইনিজ ভেরিয়েন্টটি কিনতে চান যেটা আট দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিরিশ হাজার টাকা অর্থাৎ যে আনোফিশিয়াল ইন্ডিয়ান ভেরিয়েন্টি রয়েছে তার থেকে চার হাজার টাকা কমে এবং এর যে আমরা বারো দুশো ছাপ্পান্ন জিবি দেখতে পাচ্ছি সেটা চাইনিজ ভেরিয়েন্টি হিসেবে আমরা পেয়ে যাচ্ছি বত্রিশ হাজার টাকা সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা কিন্তু আমরা কমে এই ফোনটি খেয়াল করছি এবং যেটা গ্লোবাল ভেরিয়েন্ট রয়েছে সেটা ইন্ডিয়ান ভেরিয়েন্টের থেকে এরকম তিন দুই তিন হাজার টাকা কিন্তু আমরা প্রত্যেকটা ডিভাইসে বেশি দাম এক্ষেত্রে খেয়াল করছি তো এভাবে আপনি যদি বাংলাদেশে বসেই কিন্তু এই ফোনটি আন ইন্ডিয়ান ভেরিয়েন্টও পেয়ে যাচ্ছেন এবং অফিসিয়ালভাবেও পেয়ে যাচ্ছেন তো আট দুশো ছাপ্পান্ন জবি এবং বারো দুশো ছাপ্পান্ন জিবির মধ্যে একটি ভেরিয়েন্ট অবশ্যই আপনার নেয়া যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি তাছাড়া কীভাবে কিনলে আপনি ফোনটি সব থেকে কম দামে পেয়ে যাবেন আমরা জানি ফোনটি সৌদি আরব মালয়েশিয়া কুয়েতে আমরা কিন্তু ফোনের দাম সব থেকে কম খেয়াল করে থাকি তো আপনার এইসব কান্ট্রিতে যদি কোনো ব্যক্তি পরিচিত থাকে যে আসবে বা যাচ্ছে খুব দ্রুত চলে আসবে সেক্ষেত্রে আপনি ফোনটি যদি আনিয়ে নেন সেক্ষেত্রে বাংলাদেশ প্রাইজ হিসেবে যেটা আট দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার পঁচিশ হাজার টাকা বাংলাদেশের দাম পড়বে যেখানে আপনি প্রায় দশ হাজার টাকা কিন্তু সেভ করতে পারছেন তো এটা হচ্ছে একটা এক্সেপশনাল একটি বিষয় যে সবার তো এরকম রিলেটিভ থাকে না তো আশেপাশে কারো থাকলে আপনি কিন্তু বিষয়টি অবশ্যই ভেবে দেখতে পারেন যে ফোনটি আনিয়ে নেওয়ার কথা তো বন্ধুরা আপনারা যদি ফোনটি ইন্ডিয়া থেকে আনিয়ে নেওয়ার কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব একটা লাভবান হবেন না কারণ আন ইন্ডিয়া বাংলাদেশে যেভাবে দাম যে দাম আমরা দেখতে পাচ্ছি তো কারেন্সির যদি আমরা কনভার্ট করি প্রায় একই দামে পড়ে যায় ইন্ডিয়ান মার্কেটে আমরা ফোনটি আট দুশো ছাপান্ন জিবি পাচ্ছি চব্বিশ টাকায় এবং যেটা বারাদশো ছাপ্পান্ন জিবি রয়েছে সেটা পাচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকায় এক্ষেত্রে আমরা যে আমি যে দামগুলো বললাম সেখানে বিভিন্ন দোকানে পাঁচশো এক হাজার টাকা কম বেশি কিন্তু বিভিন্ন দোকানে লক্ষ্য করা গেছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি বন্ধুরা ভিডিওটি একটু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেলে করে প্রেস করে দেবেন এবং হ্যাঁ ভিডিওটিতে লাইক দিয়ে বলবেন না আর সেভাবে সেগুলো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ